হ্যালো গাইস, আশা করি ভিডিওটা তারাই দেখছে যারা এখনো ড্রাইভিং লাইসেন্স করেনি। এবং সেটার জন্য প্রথমে আপনাকে লার্নার কার্ড অথবা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সে আবেদন করতে হবে। আজ আপনাদের জন্য ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে আসছি যে শিক্ষানবিশের জন্য আপনি কীভাবে আবেদন করবেন ও কীভাবে লাইসেন্সটি আপনি কালেক্ট করতে পারবেন এবং চার্জ কত এবং কী কী সাথে লাগবে এটার একটা ডিটেলস। চলুন প্রথমে আমরা আগে ফর্মটা কালেক্ট করি। ফর্মটির জন্য আপনাকে বিআরটিএর এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। ওয়েবের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটিতে গিয়ে এখান থেকে আপনি ফর্মটা ডাউনলোড করে নেবেন। প্রথমে শাখাটা লিখতে হয় কোন শাখা থেকে করবেন। আমি যেমন ঢাকা মেট্রো 3 থেকে করেছি, সো ওখানে ওটা লিখতে পারেন। এরপর আপনি কী টাইপের চান, মোটরসাইকেল, মোটর কার বা কী টাইপ, ভারী, হালকা, সো ওইটা আপনি এখানে ইনক্লুড করে দিবেন। এরপরে পেশাদার না অপেশাদার হিসাবে আপনি করবেন সেটা আপনি এখানে টিক দিয়ে দিবেন। পরবর্তীতে আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী এখানে আপনার নামটা লিখে দিবেন এবং এটা পুরোটা ইংলিশে লিখতে হবে। সেকেন্ড, পিতার নামটা লিখে নেবেন এখানে। থার্ড, স্থায়ী ঠিকানাটা লিখবেন। অস্থায়ী ঠিকানাটা লিখতে পারেন, যদি অস্থায়ী ঠিকানা থাকে তো আপনি ওটা লিখলেন। স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা লিখবেন। তারপর আপনি আপনার জন্ম তারিখটা এখানে লিখে দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী। রক্তের গ্রুপটা এখানে ইনক্লুড করে দিবেন। পূর্বে যদি লাইসেন্স করে থাকেন ওটার জন্য একটা বিবরণ দিয়ে দিবেন এখানে। পূর্বে যদি শিক্ষানবিশ করে থাকেন ওটার একটা ডিটেলস দিতে পারেন এখানে। আর এখানে প্রশিক্ষকের নাম এটা আপনার না লিখলে হবে, এটা সমস্যা নেই। আচ্ছা, 7 আর 8 যেটা আছে এটা আপনার ফিল আপ করা দরকার নেই। ডেট দিয়ে দিবেন কত তারিখে আপনি এটা জমা দিতে যাচ্ছেন। এবং এই সাইডে দেখছেন এখানে কিন্তু আপনি নামের 3টা সিগনেচার করবেন। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে দিই ছোট করে, সেটা হলো 18 বয়সের নিচে কেউ ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না। আমরা এখন দ্বিতীয় পেজে চলে যাই। ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট রেজিস্টার অফিসার দ্বারা এটা আপনাকে সার্টিফাইড করতে হবে। সো আপনি যদি কোনো মেডিকেলে যান ওরাই ওটা ফিল আপ করে দিবে আপনাকে কিছু চেক আপ কিছু করে, এবং ওরা আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন কোড দিয়ে দিবে। এইখানে একটি পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে দিবেন এবং উপরে কর্নারে এখানে 3টা স্ট্যাম্প সাইজের ছবি অ্যাটাচ করে দিবেন। এখন তো মোটামুটি আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। এখন ফর্মটার সাথে আমার কী কী জিনিস ইনক্লুড করতে হবে সেটাতে চলে যাই। প্রথমে হলো একটা ফর্ম লাগবে আমার, হ্যাঁ ফর্মটা আছে। এবং দ্বিতীয় নাম্বারে হলো নিয়ম, যেটা যে ফর্মটা পুরোটা ইংলিশে লিখতে হবে এবং পরবর্তী পৃষ্ঠায় একজন রেজিস্টার্ড মেডিকেল অফিসার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হবে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ সহ। 3টা স্ট্যাম্প সাইজের ছবি লাগবে এবং একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। চতুর্থ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের এক কপি ফটোকপি, রক্তের গ্রুপের প্রমাণপত্র লাগবে একটা। হ্যাঁ, স্থায়ী অস্থায়ী ঠিকানার প্রুফের জন্য বিদ্যুৎ কারেন্ট বিলের একটা ফটোকপি জমা দিবেন। 7 নম্বর, ব্যাংকের টাকা জমা দেওয়ার রসিদ। এই যে হলো একটা, আমি হলো ঢাকা মেট্রো 3 জমা দিয়েছি, যেটা আর কি আপনি উত্তরা দিয়া বাড়িতে পেয়ে যাবেন, ওই ওখানে পেয়ে যাবেন। আর এটা কিন্তু NRBC ব্যাংক ছাড়া অন্য কোথাও জমা দেওয়া যায় না। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের জন্য 2টা স্টেপে টাকা জমা দিতে হয়। একটা হলো লার্নার ফ্রি, আর একটা হলো ড্রাইভিং লাইসেন্স ফ্রি। লার্নার ফ্রি ক্যাটাগরি 2টা। সো প্রথম ক্যাটাগরিতে 345 টাকা শুধু মোটরসাইকেল অথবা হালকা মোটর যান। আর সেকেন্ড ক্যাটাগরিতে যেটা আছে মোটরসাইকেল এবং হালকা যানবাহন একসাথে 2টা, সেটার জন্য 518 টাকা জমা দেওয়া। লার্নার কার্ডটা জমা দেওয়ার পরে আপনার 3টা পরীক্ষা আসবে, রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল। এটার জন্য আপনাদের আমি একটা ছোট্ট একটা টিউটোরিয়াল দিয়ে দিব। এবং এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ করার পরে আপনাকে লাইসেন্সের মূল ফিটা জমা দিতে হবে, সেটা হলো পেশাদারের জন্য 1680 টাকা, 5 বছর 9 মাস ফ্রি, এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য 2542 টাকা, 10 বছর মেয়াদি। আশা করি মোটামুটি বুঝে গেছেন কীভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন, লার্নার কার্ডটা কীভাবে নিতে হয়, বাকি স্টেপগুলো। তারপরে যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি আমাকে নিচে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে, এবং ডিটেলস কিছু জানার থাকলে নক করবেন অবশ্যই। নেক্সট একটি ভিডিও আপলোড করব যে কীভাবে কী এক্সাম নেওয়া হবে, কী কোর্স করা হবে, এটা নিয়ে ছোট একটা ভিডিও আপনাকে নেক্সটে আপলোড করা হবে।
ইনশাল্লাহ সাথে থাকবেন। পিস আউট।